আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নতুন নির্দেশনা জারি করেছে আর কি এই নির্দেশনা জারি করেছে তাই আজ জানব এই নিউজ থেকে আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই মূল নিউজটি সংযুক্ত আরব আমিরাতের অনুমোদন করা করোনা ভাইরাসের টিকা দেশটির বাইরে গ্রহণ করে দেশটিতে ভ্রমণ ইচ্ছুককারীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির পরিচয় ও নাগরিকত্ব কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ এর এ এসব নির্দেশ দেওয়া হয়েছে আইসিএর অনলাইন পেজে দেশটির অনুমোদন করা টিকার তালিকা দেয়া রয়েছে এগুলো হল ফার্মা ফাইজার বায়ো এনটেক স্পুটনিক অক্সফোর্ড অস্ট্রাজেনিকা জনসন অ্যান্ড জনসন মর্ডানা এবং জামালিকা এছাড়াও আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দেশটি ভ্রমণ ইচ্ছুকদের টিকা গ্রহণের সার্টিফিকেটে বেশ কিছু তথ্য প্রদর্শিত থাকতে হবে সেগুলো হলো ব্যক্তিগত তথ্য সার্টিফিকেটে উল্লেখ থাকবে এছাড়া কোন টিকা কোন তারিখে নেওয়া হয়েছে তাও সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে এছাড়া সার্টিফিকেটে থাকা কিউআর কোডটি কার্যকর হতে হবে আর টিকা গ্রহণের সার্টিফিকেটে কিউআর কোড না থাকলে বিদেশিদের আবেদনপত্রটি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়ন করা থাকতে হবে আইসিএর ওয়েবসাইটে বলা হয়েছে আবেদনটি পর্যালোচনার পর তা বাতিল করা এবং অতিরিক্ত কোনো কিছু আরোপের ক্ষমতা সংরক্ষণ করবে মেডিকেল কমিটি যে কোনো আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত জানাতে মেডিকেল কমিটির গড়ে পাঁচ কর্মদিবস লাগতে পারে এদিকে ভারতের চেন্নাই বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে আরব আমিরাতে প্রবাসীদের ফেরাতে বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন জরুরি ভারত পাকিস্তান পারলে বাংলাদেশ কেন পারবে না এমনটাই বলছে প্রবাসীরা প্রবাসীদের রেমিট্যান্সের স্বার্থে দ্রুত বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অনতিবিলম্বে ল্যাব স্থাপন করার জোর দাবি জানিয়েছে প্রবাসী কর্মীরা